নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আপনাদের অনেকের চাওয়ার এই ভিডিও কারণ প্রত্যেকেই আমাকে প্রায় নন্দনকানন পরিবার আমাদের যে ফেসবুক গ্রুপ আছে তো নন্দনকাননের অনেকেই আমাকে বলেছেন এবং আমার বন্ধুবান্ধব বা প্রতিবেশী যারা গাছপালা করেন তারাও বলেছেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলের অনেক দাদা এবং দিদিরাও বলেছেন যে কিভাবে আমরা বাড়িতে গাছে মানে বাড়ির যে উপাদানগুলো ঘরোয়া উপাদানগুলো দিয়ে কিভাবে এনপিকে আমরা বানাতে পারবো সেই এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস বা এবং পটাশ যেটা কি না গাছের প্রধান খাদ্য সেই সোর্সটা আমাদের তুমি দেখিয়ে দাও তাহলে হচ্ছে খুবই উপকার হয় কারণ সবসময় এইভাবে এনপিকে কেনাটাও দুঃসাধ্য হয়ে পড়ে যারা শখে বাগান করে বা যাদের অবস্থা সেইভাবে রকম নয় যে যারা গাছের প্রতি প্রচুর খরচা করতে পারে তো আমরা কেন না যদি ঘরে তৈরি উপাদান দিয়ে আমরা গাছের এই এনপিকে চাহিদা পূরণ করতে পারি তাহলে কেন করব না তো আজকের ভিডিওটা সেই তাঁদেরই জন্য যারা আজকের এই রকম অর্গ্যানিক ফার্টিলাইজার চেয়েছেন যার মধ্যে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এইগুলো বর্তমান থাকবে এবং অবশ্যই এর সাথে ক্যালসিয়াম যেটা কিনা গাছের প্রত্যেকটা গাছের কিন্তু প্রয়োজন কারণ গাছের গ্রোথ সঠিকভাবে হওয়ার জন্য এই ক্যালসিয়ামের কিন্তু একটা বড় চাহিদা গাছের মধ্যে থাকে এবং গাছের কাণ্ড মজবুত করে গাছকে দৃঢ় করে এবং গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় তো আমরা আজকের যেটা দেখাবো যে কিভাবে আমরা দেখব যে কিভাবে গাছের প্রচুর পরিমাণে ভেজিটেটিভ গ্রোথ আনা যায় এবং কীভাবে ফল তার সাথে পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এটা চা পাতা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ব্যবহৃত চা পাতা অবশ্যই তো আপনারা চাইলে ব্যবহৃত চা পাতা ছাড়া আপনারা নর্মাল চা পাতাও ব্যবহার করতে পারেন দোকান থেকে কিনে নিয়ে আসার পরে যে চা পাতা কিন্তু আমি ব্যবহৃত চা পাতা এই কারণে ব্যবহার করছি কারণ ডিকম্পোস্ট হয়ে গিয়ে অতি দ্রুত কিন্তু গাছের পুষ্টি যোগাবে তো এই কারণে ব্যবহৃত চা পাতা ভালো করে ধুয়ে নিতে হবে অন্তত পক্ষে তিন চারবার ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এই চা পাতাটা কাজে আপনাদের লাগাতে হবে তো দেখুন ধুয়ে নিয়েছি ভিজে আছে বর্ষার ওয়েদার শুকায়নি সেভাবে তো এই চা পাতা সাথে নিতে হবে এটা অনিয়ন পিল বা যেটা হচ্ছে পেঁয়াজের খোসা সেই পেঁয়াজের খোসা এবং তার সাথে নেব আমরা ডিমের খোসা ডিম অবশ্যই সেদ্ধ করে নয় আমরা ডিমের পোচ করি বা ভাজা করি যে রকম মানে কাঁচা ডিম সেই কাঁচা ডিমের খোসা আমাদের লাগবে এবার বলে দিই যে কোনটা কতটা পরিমাণে নেব দেখুন বা আমি এই এই উপাদানটা বানাচ্ছি আমার দুটো গাছে টবে দেব বলে একটি বালতি আছে তো বালতিটা মোটামুটি দশ ইঞ্চি ধরে নেওয়া যায় এবং একটি আট ইঞ্চি টবের জন্য আমি বানাচ্ছি তো আপনাদেরকে বলে দেব যে এই যে আপনারা দশ ইঞ্চি টবের জন্য একটা ডিমের খোলা নেবেন তার সাথে নেবেন তিন চামচ ব্যবহৃত চা পাতা এবং দুটো পেঁয়াজের খোসা ছাড়ালে যতটা হয় ততটা পরিমাণে এইটা আপনারা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য আমি বলে দিলাম এই পরিমাণে আপনাদেরকে কিন্তু এই উপাদানটা নিতে হবে আর এবারে মানে আগামী মানে ভিডিওটা বাড়তে বাড়তে যেখানে যাবে তো আমি সেখানে আরও কিছু তথ্য দেবো যেটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় তো আমরা সকলেই জানি যে চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়ামের সোর্স এবং অবশ্যই কিছুটা হলেও ফসফরাস থাকে আর যেটা সবচেয়ে ডিমের খোসা এই ডিমের খোসার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে আমাদের কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এবং মোটামুটি থ্রি পারসেন্ট থেকে ফোর পার্সেন্টের মতন থাকে ফসফরাস আর এছাড়াও প্রচুর কিন্তু পরিমাণে জিঙ্ক থাকে আয়রন থাকে এগুলো আপনারা গুগুলেও দেখে নিতে পারবেন যে কী থাকে ডিমের খোসার মধ্যে তো এই জিনিসটা ভীষণ পরিমাণে কিন্তু আমাদের গাছেদের প্রয়োজন আর এটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেবো প্রত্যেকটা উপাদান যাতে প্রত্যেকটা উপাদানের সাথে খুব ভালোভাবে মিশে যায় কারণ আমরা দুটো কাছে দেব বা একটা কাছে দেবো যেটাই করি না কেন আমাদের মিশিয়ে নিতে হবে ভালো করে কারণ মিশিয়ে নেওয়ার পরে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাই যে ভালো করে মিশে থাকলে গাছ কিন্তু গ্রহণও করবে সেই রকমভাবে ভাবে কিন্তু ডিমের খোসা থেকে তারা ক্যালসিয়াম ফসফরাস পাবে পেঁয়াজের খোসা থেকে পটাশ পাবে এবং অবশ্যই চা পাতা থেকে নাইট্রোজেন পাবে তো বন্ধুরা এইটা আপনাদের দিতে হবে কোনো ধরনের মাটি খোঁচাখুচি করবেন না যেভাবে আমরা গরমকালে মালচিং করি সেই মালচিংয়ের আকারে কিন্তু উপরে ট মানে মাটির উপরে জাস্ট মানে ছড়িয়ে দেবেন এবং টবের কিনারা বরাবর দেবেন একটু কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই কারণ অর্গানিক বা জৈব এই যে খাদ্য উপাদানটা গাছেদের তো এইভাবে আপনারা কিন্তু বিনা খরচায় বানিয়ে নিতে পারেন বাড়িতে এনপিকে যেটা কিন্তু ভীষণ উপকার দেবে আপনাদের প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এবারে অনেকে হয়তো বলবেন যে ডিমের খোসা দেওয়া হচ্ছে ডিমের খোসাতে তো পিঁপড়ে আসার একটা সম্ভাবনা থাকে পিঁপড়ে আসবে না বন্ধুরা ডিমের খোসাটা দুদিন আপনাদের কাছে রাখবেন বাড়িতে শুকিয়ে যাবে তারপরে দেবেন তারপরেও যদি ভাবেন যে পিঁপড়ে আসতে পারে তো সেই পিঁপড়ে আসার জায়গায় তো তার এই নিয়ে টবের মাটি থেকে কীভাবে পিঁপড়ে দূর করতে হবে সেটা তো দেখানোই আছে ভিডিওতে তো সেটাও কাজে লাগবে আর ডিমের খোসাটা আমি একেবারে ডাস্ট করে দিতে বলতাম তাহলে পিঁপড়ে এসেও কোনো লাভ হতো না তো ডাস্ট মানে মিক্সিতে গুঁড়ো করে তো মিক্সিতে আমি গুঁড়ো করলাম না এই কারণে কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু শামুকের উপদ্রব দেখা দেয় আমাদের এই গাছগুলো টবের মাটিতে তো সেক্ষেত্রে এই ধরনের ডিমের খোলাগুলো থাকলে শামুকগুলো কিন্তু মারা পড়বে তার কারণটা হচ্ছে এই ডিমের খোলা কিন্তু মারাত্মক ধার থাকে যেটা আপনারা ভাঙবেন যখন তখনই বুঝতে পারবেন সেটা কিন্তু এই শামুকের নরম অংশকে কেটে দেয় তো এটা একটা প্লাস পয়েন্ট শামুক তাড়ানোর জন্য গাছ থেকে মানে টবের মাটি থেকে তো এরপরে ঠিক এইভাবে দেখুন আমি যেটা বলছিলাম যে বালতি একটি দশ লিটারের আছে তো সেইখানে ঠিক এইভাবে আপনারা কিন্তু পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন অল্প কম বেশি হলে কোনো সমস্যা নেই আর বর্ষাকালে যদি ভাবেন যে ফাঙ্গাস না বন্ধুরা ফাঙ্গাস লাগবে না তার কারণটা হচ্ছে আমরা বর্ষার একেবারে শেষ মুহূর্তে বা শেষ লগ্নে চলে এসেছি এই সময় হয়তো বৃষ্টি হচ্ছে তার সাথে সাথেই কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে যে চরম পরিমাণে রোদ উঠছে প্রচণ্ড পরিমাণে তো সেই জন্য বলবো বন্ধুরা ফাঙ্গাসের কোনো ভয় নেই তারপরেও যদি আপনাদের কোনো মানে মনে হয় যে হ্যাঁ ফাঙ্গাস লাগতে পারে বা ফাঙ্গাসের কিছু আপনারা ভিডিটি ব্যবহার করতে পারেন অথবা আপনারা যে কোনো ফাঙ্গিসাইড যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই আপনারা সপ্তাহে একদিন বা দশ দিনের ব্যবধানে একদিন আপনারা কিন্তু টবের মাটিতে গুলে দিয়ে দিতে পারেন জলে গুলে এইভাবে আপনাদের গাছ করলে কিন্তু গাছ চকচকে থাকবে সবুজ থাকবে এবং যেহেতু অর্গ্যানিক সেই জন্য কিন্তু গাছের যে আমরা ফুল ফল গাছে যে ফল গাছে আমরা বা সবজি গাছেও এইটা ব্যবহার করতে পারি এটা দিলে দেখতেই পাবেন যে কতটা দ্রুত আপনাদের গাছে কাজ হচ্ছে এবং দ্রুত কিন্তু ফুল ফল চলে আসবে আর এটা অবশ্যই আপনারা দশ দিনের ব্যবধানে ব্যবহার করবেন মানে আজকের দিলাম তার থেকে ঠিক দশ দিন বাদে আবার সেকেন্ড টাইম আমরা কিন্তু দেবো এই অর্গ্যানিক ফার্টিলাইজারটা এটা সামান্য পরিমাণে খুব যে বলবো যে একেবারে খুব স্লো রিলিজ ফার্টিলাইজার এমনটা নয় কিন্তু গাছে দেওয়ার কিছু দিনের মধ্যে থেকেই আপনারা গাছের চেহারার আমূল পরিবর্তন দেখতে পাবেন এবারে বলে দিই যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই সময়ে যখন বৃষ্টি হচ্ছে অথবা ঝেঁপে বর্ষা হচ্ছে কোন গাছে দেবেন না এটা আপনাদেরকে বলে দেব যে কোনো অ্যাডেনিয়াম বা এই রকম ক্যাক্টাস বা স্যাকুলের টাইপের গাছকে বাদ রাখবেন আপনারা গোলাপ গাছে এই সময় দেবেন না গোলাপ গাছে দিলেও সমস্যা হতে পারে বা কোনো যে বিদেশি জবা যেগুলোকে আমরা বলি থাইল্যান্ডের বা ট্রপিক্যাল হিবিস এই সমস্ত গাছে দেবেন না আপনারা যেরকম দেশি জবা বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা পুনে ভ্যারাইটির জবাতেও দিলে দিতে পারেন কোনো সমস্যা নেই আর অবশ্যই আপনারা কিন্তু এই গাছগুলিকে এই মানে ফুল ফল যে সমস্ত ফল গাছ যেমন আম লেবু বা জামরুল কামরাঙা ইত্যাদি যে কোনো গাছে কিন্তু খুব ভালো কাজ করে এই ফার্টিলাইজার বেগুন গাছে ভীষণ ভালো কাজ করে সবজি গাছেদের মধ্যে যে সমস্ত আরও যা আছে আপনারা অবশ্যই দিতে পারেন কোনো সমস্যা কিন্তু এতে হবে না ভীষণ ভালো কাজ করবে এটা গ্যারেন্টি দিলাম আর এই এনপিকে এটাকে দেবেন সকালের দিকে আপনারা সকালের দিকে দেবেন তার ফলে কী হবে যে রোদটা পাবে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে উপকারে আসবে গাছের ক্ষেত্রে এবং ফুল বা ফল ফোটানোর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো কাজ করবে সন্ধ্যের দিকে দিলে যে সমস্যাটা হবে যে ফাঙ্গাল ইনফেকশানের সম্ভাবনাটা একটু বেশি থেকে যায় কারণ অনেকটা তাপমাত্রা নিম্নমুখী হয়ে পড়ে তো সেই জন্য এইভাবে ব্যবহার করুন এই ঘরে তৈরি জৈব যে এনপিকে ফার্টিলাইজারটা তো এরপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি যাদের যতটুকু সাহায্য করতে পারি এটাই হচ্ছে বাগান করার ক্ষেত্রে এটাই হচ্ছে পলাশ বিশ্বাস ভিডিওজের লক্ষ্য বা উদ্দেশ্য তো সকলে মিলে সুন্দরভাবে বাগান করি চলুন চারিদিকে ফুল ফলে ভরিয়ে তুলি আর রবিবার ব্যতীত প্রতিদিন কিন্তু সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে ভিডিও আসে তাই বলবো বন্ধুরা বাগান প্রেমী বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দিন আর যারা নতুন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন পড়াশ বিশ্বাস ভিডিও